হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু মিঠাই লাইফস্টাইল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এখন যাব আমি আমার বোনের বাড়ি। এখন বাজে 11টা, আর আমার বোনের বাড়ি সামনেই, বেশি দূরে নয়, ওই জন্য একটু বেলা করেই বেরিয়েছি। আর আমি যাব আমার মেজো বোনের বাড়ি। আমরা 3 বোন, আমার ছোট বোনের এখনো বিয়ে হয়নি। তো আমার বোনের প্রায় 1 বছরের মতো বিয়ে হয়েছে, মানে আমার মেয়ে যতদিনে ততদিনে আমার বোনের বিয়ে হয়েছে, মানে আমার বোনের বিয়ের 1 সপ্তাহ পরে আমার মেয়ে হয়েছে। তো তারপর থেকে বেশি বোনের বাড়ি যাওয়া হয়নি, বেশি বলতে একবারই যাওয়া হয়নি, একবারই যাওয়া হয়েছিল, তা আবার সন্ধেবেলা, তা আবার মিঠাইয়ের অন্নভাষণে নিমন্ত্রণ করতে। তো তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, মেয়েও কোনোদিনও যায়নি মাসির বাড়ি, আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি প্রথমবার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আমরা সবাই চলে এসেছি আমার বোনের বাড়ি, আর এই হচ্ছে আমার ছোট বোন, আর আমার মেয়ে এসে খেলতে শুরু করে দিয়েছে। ওখানে আলাদা বসে আছে, ওখানে ভাই, আর ওইদিকে আমার বড় মশাই বসে আছে। আর এই দেখো আমার বোন জল মিষ্টি খেতে দিয়ে দিয়েছে, তো আমরা খেয়ে নিই, আর একটু পরে আমি আমাদের বোনের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখো আমার মেয়ে খেলছে, আর ওখানে বসে আছে আর একটা আমার মেয়ের মেয়ের বয়সী, তো আমার বোনের জায়ের মেয়ে হয়, তো ও আমার মেয়েকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু আমার মেয়ে ভয় পাচ্ছে না, ও ওকে মারতে যাচ্ছে, ওর হাত ধরে টানতে যাচ্ছে। তো আমাদের মিষ্টি খাওয়া তো হয়ে গেছে, তো আগেই যেহেতু আমি বললাম যে আমার বোনেদের ঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো দেখিয়ে দিই। এখানে ঠাকুরের বাসন থেকে শুরু করলাম, যেহেতু সামনেই রয়েছে ঠাকুর মন্দির। এই হচ্ছে ঠাকুর মন্দির। এই মন্দিরটিতে ভগবান শ্রীকৃষ্ণের বাস, মানে যত পিকচার রয়েছে, মূর্তি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের রয়েছে। আর এখানে একটা রয়েছে তুলসী দেবী। তো তুলসী দেবীর মানে পাতাগুলো ঝরে গেছে, তো উপরে একটু ডগডা রয়েছে। চলো এবার ঘরের ভেতরে যাওয়া যাক। আর এই হচ্ছে একটু বারান্দা, আর বারান্দা থেকে মানে মন্দিরের পাশেই রয়েছে আমার বোনের ঘর, আর ওই দরজার ডান দিকে রয়েছে খাট, আর দেয়ালে সমস্ত ড্রয়িং করা আছে, আর বিছানার ওপরে মানে সোজাসুজি রয়েছে পাখা। হ্যাঁ, যেমন ঘরের মধ্যে সাজানো থাকে আলমারি, শোকেস, পাখা, ড্রেসিং টেবিল, এই সমস্ত কিছু রয়েছে। আর এখানে সামসেটের মধ্যে রয়েছে কিছু বক্স, তারপর শর্টকেস, এই সমস্ত রয়েছে। আর এই হচ্ছে কার্তিক, মানে আমার বোনের কার্তিক এই বছরেই ফেলা হয়েছে, তো এরও পুজো হয়নি, পরের বছর হবে। তো যাই হোক, আর একবার ভালো করে দেখিয়ে দিই পুরো ঘরটা। তো পাশেই আর একটা ঘর রয়েছে, এবার সেই ঘরে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক ঘর থেকে বেরিয়ে এই বারান্দা থেকে, মানে পাশেই একদম একই দেওয়ালে পাশেই আর একটা ঘর রয়েছে, সেখানে আমার মেয়ে বিছানায় বসে খেলছিল, আর আমি আমার বোন ভাই সবাই দাঁড়িয়েছিলাম, আর ও বেশ মজা করে খেলছে, তোমরা দেখো। তো এই হচ্ছে আমার বোনের ঘর, আর পুরোটা দেখালাম না, এই ওপরে দুটো ঘরেই দেখালাম। দেখো আমাদের লাঞ্চ মেনু চলে এসেছে। লাঞ্চ মেনুতে আছে ফ্রাইড রাইস, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পনিরের তরকারি, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, স্যালাড, এই সমস্ত কিছু রয়েছে। এখানে আমি খাচ্ছি, আরাধ্যা খাচ্ছে, ভাই খাচ্ছে, আর এই সাইডে আমার বোন খাচ্ছে, আর আমার বর ভিডিও করছে। আর আমার বোনেরা যেহেতু কৃষ্ণ ভক্ত, তাই নিরামিষের আইটেম রয়েছে, আমিষের কিছু তোমরা দেখতে পাচ্ছ না। আর এখানে বিকেলবেলা আমরা ফুচকা নিয়ে বসে পড়েছি, এই এত ফুচকা আমরা সবাই মিলে খাবো। এখানে ফুচকা রয়েছে, আলুর চাট রয়েছে, ফুচকা জল রয়েছে, তো চলো আমরা খেয়ে নিই। আর এখানে আমার মেয়েকে ফুচকার পুরো ট্রেটা ধরে বসিয়ে দেওয়া আছে, যে ও কী করে দেখার জন্য। তো এই সবে সবে ঘুম থেকে উঠেছে বলে ওর ভালো লাগছে না কিছু করতে। আর এইদিকে আরাধ্যা, ও ঘুম থেকে উঠেছে, আর ওর একটু জ্বর জ্বর রয়েছে বলে ও ফুচকা খেতে চাইছে না। তো চলো আমরাই খেয়ে নিই কয়েকজন মিলে, ভাই, বোন, আমি, সবাই মিলে খেয়ে নিই। আর এই ফুচকার আলুর চাটটা, তেঁতুল জলটা, সমস্ত কিছু আমার বোনই করেছে, খুব ভালো করেছে, কারণ ওদের ফুচকার ব্যবসা, মানে শ্বশুরমশাই ফুচকা বিক্রি করে, ওদের ফুচকার ব্যবসা। তো আমরা খাচ্ছি, চাটটা বেশ ভালোই হয়েছে, ঝাল ঝাল। আর ফুচকা খাওয়ার জন্য আমরা বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ সন্ধ্যের আগে বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বাড়িতে এসে গেছি, বাড়িতে তো সন্ধ্যার আগে এসে গেছি, এখনও সন্ধ্যা হয়ে গেছে, তো মা সন্ধ্যা দিচ্ছিল বলে ওই জন্য বেরোয়নি। আর ভাবলাম যে শাড়িটা যেহেতু পরেই আছি, বাজারে আমাদের সিদ্ধেশ্বর বাজারে কিছু টুকিটাকি কেনাকাটি আছে, তো একেবারেই করে আসি। তো কেনার মধ্যে আছে মেয়ের জন্য শীতে দুটো প্যান্ট কিনবো, দুটো ব্লাউজ কিনবো, আর দুটো নাইটি কিনবো। তো বোনের বাড়ি থেকে এসে মেয়েকে খাইয়েও দিয়েছি, তো মেয়ে এখন খেলছে, আমি একটু বাজার থেকে ঘুরে আসি।
আচ্ছা চলো, আমাকে তোমরাও বাজারে চলো। দেখো আমি বাজারে চলেও এসেছি। বাজারে এসে একটা কাপড়ের দোকানে ঢুকে গেছি। ঢুকে গিয়ে আমি প্রথমে কিনছি নাইটি, কিন্তু নাইটি তেমন কোনো কালেকশন ছিল না, সেই জন্য আমি অনেক বাছাবাছি করছি। তো শেষমেশ অনেক বাছাবাছির পর একটা নাইটি আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি দুটো নাইটি নেবো বলে কিন্তু নিতে পারলাম না, তেমন নেই। তো চলো আমি কিনে নিয়ে বাড়ি যাব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বাড়িতে চলেও এসেছি। মেয়ের জন্য একটা জুতো এনেছিলাম, তো ওই জুতোটা নিয়েও খেলতে শুরু করে দিয়েছে। আর এখানে ব্লাউজের মধ্যে দুটো ব্লাউজই নিয়েছি, একটা রেড কালারের, তার ওপরে শিউলি ফুল করা আছে, আর একটা রানি কালারের জামদানি ব্লাউজ। আর এখানে মেয়ের জন্য একটা শীতের প্যান্ট নিয়েছি, আর নাইটি ভালো ছিল না বলে একটাই নিয়েছি। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই গুড নাইট।